এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে কংগ্রেস, সিপিআইএম, আরজেডি এছাড়াও জেএম পার্টি মহাজোট একেবারে স্পষ্টভাবে সেখানে বাম এবং আরজেডি দলগুলি প্রার্থী দিতে পারে 11টি আসনে, এমনটাই খবর। হেমন্ত সোরেন তার সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কার্যত নির্বাচনীয় ভোট প্রচারের ইস্যুতেই ব্যাপক উদ্দীপনায় কংগ্রেসের জোট সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি, এটাও একটা জল্পনা তুঙ্গে। তবে বাম দলগুলি ও আরজেডিকে ছাড়া হয়েছে 11টি আসন, তবে সিপিআইএম, আরজেডি, কংগ্রেস এবং জেএম পার্টি মিলে সরাসরি তারা প্রার্থী দিয়ে ব্যাপক অংশীদার হিসেবে চমৎকার একেবারে সরকার গঠনের কি সময়ের অপেক্ষা? তবে শেষ পর্যন্ত কোন দল করবে বাজিমাত, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে ম্যাজিক ফিগার বলছে 42টি আসন কম করে পেতেই হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের 70 আসনে প্রার্থী দিতে চলেছে ঝাড়খণ্ড। সরাসরি মুক্তি মোর্চা, জেএম, কংগ্রেস জোট 70টি আসনে এবং বাকি 11টি আসনে প্রার্থী দিতে পারে বাম এবং আরজেডি। তবে রাহুল গান্ধীর ইস্যু এবার ক্ষমতায় ধরে রাখার, মোটামুটি সব কিছু ঠিক থাকলেই ভোটাররা এখন কংগ্রেস জোটের দিকে কি এগিয়ে আসবে না শেষ পর্যন্ত বিজেপি এগিয়ে থাকবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে ইশতেহারে ব্যাপকভাবে চাঞ্চল্যই অংশীদার হিসেবেই জোটের সরকার গঠন করতে পারে কংগ্রেস বলে এমনটাই খবর। তবে ভোট প্রচার তুঙ্গে যখন আমরা জানতে পারছি 13ই নভেম্বর থেকে 23ই নভেম্বরের যে ফল প্রকাশ, সেটাই সারা দেশের জনগণ বেশ কয়েকটি রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কংগ্রেস, আরজেডি, সিপিআইএম, জেএম পার্টি মিলে তাদের যে জোটের সরকার গঠন করতে পারবে, তো এটাই শুধু দেখার বিষয়। তবে বিধানসভার মানুষের যে উদ্দীপনায় 81টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে কম করে আসন পেতে হবে, এই মুহূর্তে 42টি আসন পেতে হবে ঝাড়খণ্ড বিধানসভায় নির্বাচনী প্রচার।